नमस्कार बन्धुरा, फिर एलाम आबार एकटी नतून भिडियो निये आपनादेर सामने। आपनारा देखते पाच्छेन एटी एकटी मालबेरी गाच। तो ये मालबेरी गाचे अनेक समय मालबेरी गाचे फल आसे ना, बयस हये जाए अनेक, मालबेरी गाचे फुल आसे ना। तार एकटी कारण हच्छे मालबेरी गाचे सठिक समय प्रूनिंग ना करा, गाछेर डालगुलो काटाई छाटाई ना करा। एबार मालबेरी गाचे फुल निये आसार कयेक रकम टेक्निक रयेछे। प्रथमे डालटी आमरा केटे देब, कारण देखुन सबुज अंशटा बाद दिए एखान थेके केटे देब। एइभाबे सबुज अंशटा आमरा बाद दिए देब, दिए एइभाबे केटे दिते पारि, दिए एइभाबे पातागुलो आमरा केटे दिते पारि। एइ प्रत्येकटी पातार डाल थेके এই প্রত্যেকটি ডাল বেরোবে এবং প্রত্যেকটি নতুন ডালে আবার নতুন মালবেরি হবে, কারণ মালবেরি ফল কোনো দিন পুরানো ডালে হয় না। তার জন্য আপনারা সবসময় এইভাবে ডাল কেটে দেবেন। বন্ধুরা, মালবেরি গাছের ডাল কাটিংয়ের পরে এই যে কাটিংয়ের যে অংশগুলো আমরা এইভাবে সাফ পাউডার লাগিয়ে দেব, যাতে কোনোরকমভাবে ফাঙ্গাস অ্যাটাক না করে যায়। তার জন্য আমরা এইভাবে আমি হাতের মধ্যে সাফ পাউডারগুলো নিয়েছি, এইভাবে লাগিয়ে দেব। যে এইভাবে ডাল কেটে দেওয়ার পরে আপনার গাছে ফল এলো না বা ফুল এলো না, তারপরে আমরা এই যে টবের গোড়ার যে মাটিটা দেখতে পাচ্ছেন, এই টবের গোড়ার মাটিতে আমরা জল দেওয়া বন্ধ করে দেব, একদম গাছে জল দেওয়া বন্ধ করে দেব। দেওয়ার ফলে তারপরে কি হবে, এই যে গাছে সমস্ত পাতা হলুদ হয়ে যাবে, গিয়ে গাছের পাতাগুলো ঝরে যাবে। যেই গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়ে ঝরে যাবে, তারপরে আমরা আবার জল দেব। দিলে দেখবেন গাছের যে ডালগুলো আবার নতুনভাবে বেরিয়েছে এবং সেই নতুন ডালে আবার ফলগুলো এসছে। তো এইভাবে আমরা মালবেরি গাছে ফল পেতে পারি। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম। আজকে প্রায় 10 দিন হয়ে গেল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার যেই মালবেরি গাছ, মালবেরি গাছের আমি কাটিংগুলো করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম এই যে কাটিংগুলো এই এখান থেকে কেটে দিয়েছিলাম এবং বলেছিলাম এর পর থেকে যে ডালগুলো বেরোবে তো এই ডাল থেকে নতুন ফল হবে। মালবেরি গাছে কোনো দিন পুরানো ডালে ফল আসে না, যে ডালে একবার ফল হয়ে যায় সে ডালেতে ফল আসে না। তার জন্য আমি বলেছিলাম যে আপনাদের পুরানো গাছ যদি থেকে থাকে, ফল আসছে না, অনেক দিন হয়ে গেছে, তার জন্য এইভাবে কাটিং করবেন। আপনারা দেখুন যে আমি ডালটা কাটিং করেছিলাম, এরপরেই দেখুন যে ফল চলে এসছে। আপনারা দেখুন, আমি গাছটি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এই যে ডালটি রয়েছে, ডালটিতে ফল চলে এসছে, কত সুন্দর ফল চলে এসছে, 3টি ফল এসছে এবং এদিকেও এসছে 2টো, এবং এখান থেকে আবার ডাল বেরোবে এবং এই ডাল থেকে আশা করছি আবারও ফল পাবো। এপারেও দেখুন ফল চলে এসছে এবং এদিকেও ফল চলে এসছে, এবং পুরো বর্ষাতে আমি প্রায় 10 দিন হয়ে গেল, তার জন্য আমি ভিডিও করতে পারিনি, কারণ 10 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, ভিডিও করতে পারছিলাম না, আপনাদেরকে দেখাতে পারছিলাম না। তো 10 দিন পরে আমি ফিরে এসেছি, দেখুন সম্পূর্ণ গাছটি আমি কাটিং করেছিলাম এবং অজস্র ফল ধরেছে। আমার যে গাছটি রয়েছে গাছটিতে প্রচুর পরিমাণে ফল ধরেছে। এই যে দেখুন, আমি কাটিং করেছিলাম এখান থেকে এবং এরপর থেকে এই যে ডালটি বেরিয়েছে, প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে কত সুন্দর ফল ধরেছে। একদম ছোট গাছ দেখুন বন্ধুরা, একটি 15 লিটার ডাল্লার ডামে বসানো রয়েছে, এর মধ্যে কত সুন্দর ফলটা ধরেছে। আপনারা এইভাবেই মালবেরি গাছের কাটিং করবেন। আপনাদের গাছে যদি 1 বছর পুরানো বা গাছ থেকে থাকে এবং সেই গাছে ফল না আসে, শুধু একটা কথা খেয়াল রাখতে হবে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এই গাছে কিন্তু ফুল আসে না, তারপরে ফেব্রুয়ারির পর থেকে মার্চ এপ্রিল থেকে এই গাছে ফুল আসা শুরু হয়। তখন যদি ফুল না আসে তখন এইভাবে আপনারা গাছের ডালটা কেটে দেবেন, দিলেই দেখবেন কত সুন্দর ফুল চলে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং অনেক অনেক গাছ লাগাবেন।